মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিপদে পড়ে গেছেন মানে রাজনৈতিকভাবে বিপদে পড়ে গেছেন এবং সেই রাজনৈতিক জায়গা থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় নেই এই জায়গাটা বুঝবেন কি করে বলুন তো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি খুব ক্লোজলি ফলো করেছেন তারা জানেন দুটো সিগন্যাল আছে এক হঠাৎ করে অযাচিতভাবে তার ভীষণ রকমের কোথাও একটা চোট লেগে যায় আর দুই তিনি ধর্নায় বসে যান কিন্তু এই দুটো ঘটনাই একসঙ্গে ঘটেছে এরকম আগে দেখেছেন হ্যাঁ একবারই দেখা গিয়েছিল কখন বলুন তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন এই রাজ্যে কার্যত হাওয়া উঠে গিয়েছিল পরিবর্তনের পরিবর্তন হচ্ছেই এবার বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসছেই সেই সময় আমরা দেখেছিলাম পায়েসে ভয়াবহ চোট এবং তার প্রচারের জন্য ব্যান লেগে যাওয়ার পর তার ধন্যায় বসা আর সেই কার্যটি কার্যত এবারও হচ্ছে তবে দু হাজার একুশ উতরে যাওয়া গেলেও এবারে কি আর সেই রাজনৈতিক বিপদ থেকে বাঁচা যাবে এই প্রশ্নটা কিন্তু বেশ বড় করে উঠতে শুরু করে দিল কেন একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটা কারণ আছে সেই পাঁচটা কারণই আপনাদের সামনে এক এক করে ব্যাখ্যা করব তারপর আপনারাই বিচার করে দেখুন সত্যিই এবারের রাজনৈতিক বিপদের মতো বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো রাজনৈতিক জীবনে কোনো দিন এসেছে কিনা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মাটির কাছাকাছি থাকা নেত্রী মাটির সঙ্গে যোগ থাকার নেত্রী এই বাংলায় কিন্তু খুব কম আছে তার মতো রাজনৈতিক পালস বোঝার লোক এই বাংলায় কিন্তু সত্যিই খুব খুব কম আছে কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন যে এবার তার গদি টলমল করতে শুরু করেছে বাংলা তার হাতের বাইরে থেকে বেরিয়ে যেতে পারে আর একবার যদি ক্ষমতার বৃত্তের বাইরে বেরিয়ে যেতে হয় যে যে অভিযোগ উঠছে সেই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে তাহলে রাজনৈতিকভাবে ছেড়ে দিন বাকি জীবনটা আইন আদালতের চক্করেই কি কেটে যাবে এই জায়গাটা কেন উঠছে কোন কোন জায়গা থেকে তিনি তিনি এই এইরকম একটা অসম্ভব জায়গায় রয়েছেন এক গ্রেপ্তারি এড়ানো অসম্ভব তিনি বুঝতে পারছেন হেমন্ত সোরণের এই গ্রেপ্তারি হয়ে যাওয়ার পর চাপটা কতখানি বাড়লো। যারা ভাবছেন যে না এখনও বাংলা নিয়ে কিছু ভাবছে না বাংলায় কিছু হবে না এটা ভুল ইডির হাতে যে পাওয়ারটা এসেছে সেই জন্যই সেই জন্যই তো আতঙ্কগুলো বেড়ে বেড়ে যাচ্ছে আচ্ছা একটা কথা বলুন তো যদি এই রকম কোথাও কোনো সিগনাল থাকতো যে কিচ্ছু হবে না বাংলাতে ওই মাঝে মাঝে যখন জনরোষ একটু বাড়বে মানুষের যখন ধৈর্যের বাঁধ একটু ভাঙবে কিছু কিছু চুনোপুটিকে ঢুকিয়ে দেওয়া হবে যেসব থিওরি চলে যদি সেটাই সত্যি হতো তাহলে চারিদিকে যেসব কার্যকলাপ চলছে কখনো আদালতকে হস্তক্ষেপ করা তাকে প্রভাবিত করার চেষ্টা কখনো কখনো যারা বিচারপতি রয়েছেন তাদেরকে চাপ দেওয়ার চেষ্টা তাদের পিছনে সিআইডি লাগানোর চেষ্টা কখনো যারা আইনজীবী রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো তাদের গায়ে কালি ছেটানোর চেষ্টা এই যে বিভিন্ন রকম চেষ্টাগুলো বারবার বারবার হচ্ছে যদি ব্যাপারটা এতটাই ইজি থাকতো যে বাবু যাই হয়ে যাক একজন এমন সর্বশক্তিমান আছে তার আশীর্বাদের হাত আমার মাথার উপর আছে কিছু হবে না ওই আমি দরকার হলে কিছু রাজনৈতিকভাবে আমি সিদ্ধান্ত নিয়ে নেবো কিছু আসন ছেড়ে দেবো বাট রাজ্য মার থাকবে এই ধরনের যদি সেটেলমেন্ট হয়ে থাকতো এগুলো কিছু করার ছিল না কিন্তু কিন্তু মনের মধ্যে একটা কোথাও গিয়ে আসা ছিল যে কাউকে গ্রেপ্তার করা মানে সেখানে তো একটা রাজনৈতিক শহীদের মর্যাদা পাওয়ার চেষ্টা করা হবে এবং লোকসভা নির্বাচনের আগে এই এত বড় সিদ্ধান্তটা নিতে পারবে মোদী সরকার মোদী সরকার কি সেই জায়গায় আছে কিন্তু মোদী সরকার দেখিয়ে দিল যে এই দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছুর পরোয়া তিনি করেন না কালকের ঘটনাটা ভাবুন তো বাজেট অধিবেশন হলো যেটা কালকে আমি একটা এপিসোড করেছিলাম যে সাধারণত এর আগে আমরা সরকারদের দেখেছি যারা সরকার চালাচ্ছে চারটে বছর সরকার চালানোর পর পঞ্চম বছরে এসে ভোট অন অ্যাকাউন্ট যখন হচ্ছে তখন তখন জনমোহিনী পথে তারা হাঁটছেন পাইয়ে দেওয়া কিছু কিছু ভাতা ভিক্ষার ব্যবস্থা তারা করছেন ইনকাম ট্যাক্সে ছাড় দিচ্ছেন মোদী কুছ পরোয়া নেই চলো আমরা আগে বেরোবো এসব কিচ্ছু দেবো না যেটা দেশের ভালো দেশের অর্থনৈতিক উন্নতি হবে সেইখানে আমরা করবো এই নিয়ে যখন দেশ টাল সেই জায়গাতে হেমন্ত সরেনের মতো একজনকে গ্রেপ্তার করে নিলেন যে মুহূর্তে গ্রেপ্তার করলেন সাথে সাথে একদম কাঙ্ক্ষিত পথে একটা একটা কোথায় আসছে দেশের একটা একমাত্র দলিত দলিত মুখ্যমন্ত্রী ছিল তাকে মোদী সরকার সহ্য করতে পারলো না গ্রেপ্তার করে দিল দলিত বিরোধী বিজেপি প্রচার শুরু হয়ে গেছে তো কুচ পরোয়া নেই মুখ্যমন্ত্রী কি হয়েছে দলিত মুখ্যমন্ত্রী কি হয়েছে অন্যায় করলে জেলে যাও এই যে কনফিডেন্সটা মোদী সরকার দেখিয়ে দিয়েছে তার ফলে এই দেশের যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু কেউই আর খুব স্বস্তিদায়ক জায়গায় নেই অরবিন্দ কেজরিওয়াল পঞ্চমবার নোটিশ পেলেও যাওয়ার সাহস করছে না গেলেই জানে গ্রেপ্তারটা হবে আর গ্রেপ্তার হয়ে জেলে চলে গেলে নির্বাচনটা কি সত্যিই পরিচালনা করা যাবে রাজনৈতিক শহীদের মর্যাদা পাওয়া যাবে হেমন্ত সরেন যে গ্রেপ্তার হয়েছে কতজন বলছে যে সত্যি হেমন্ত সরেন একদম ডেটল জলে ধোয়া তুলসী পাতা ছিল মোদি এত ভয় পেয়ে গেছে যে হেমন্ত সরেনকে গ্রেপ্তার করতে হয়েছে ফলে একদিকে গ্রেপ্তারি অন্যদিকে অন্যদিকে কিন্তু রাজনৈতিক শহীদের মর্যাদা না পাওয়া যেটা ভেসে যাওয়ার বড়ো সম্ভাবনা এরপর এরপর যে বিপদটা আসছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ফান্ড আসছে না মানুষকে কী বোঝাবো বলা বলা হয়েছিল আমাদের বেশি বেশি আসন দাও পঞ্চায়েতে আমাদের ভরিয়ে জিতিয়ে দাও আমরা ওই কেন্দ্র কান ধরে টাকা নিয়ে আসব পেরেছে রাজভবনের সামনে ধারণা দিল্লিতে ধরনা অনেক কিছু নাটক হয়েছে কাঁচকলা একটা ফান্ড আসেনি দিল্লির সরকার তাদের স্টান্সটায় অটুট ভাই তোমরা চুরি করেছ যে জায়গা থেকে চুরি হয়েছে সেই জায়গার হিসেব দাওনি ক্যাগ রিপোর্ট দাওনি আমরা টাকা দেবো না একাধিক অন্যায় করছো নয় ছয় করছো এইভাবে চলতে পারে না আমরা টাকা পাঠাচ্ছি সাধারণ মানুষের জন্য তাদের কাছে না পৌঁছে তোমাদের নেতাদের পকেটে টাকা পৌঁছে যাবে সেই হিসেব তোমরা দেবে না আমরা টাকা দেব না তাহলে আমি ধরে নিলাম বিজেপি সরকার ভুল যে কথাগুলো বলছে ভ্রান্ত কিন্তু যে কথা বলা হয়েছিল আমাদের বিধানসভায় বেশি বেশি করে যেতাও আমরা দিল্লি থেকে টাকা নিয়ে আসবো আমাদের পঞ্চায়েতে বেশি বেশি করে যেতাও আমরা দিল্লি থেকে টাকা নিয়ে আসব। আমাদের লোকসভায় বেশি বেশি করে যেতেও আমরা দিল্লি থেকে টাকা নিয়ে আসবো একটা জায়গা থেকেও টাকা আনতে পেরেছে অর্থাৎ কেন্দ্রে যতদিন বিজেপি সরকার আছে ততদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হিম্মত হবে না দিল্লি থেকে টাকা আনার এবং দিল্লি রাজনৈতিক প্রতিহিংসা বলে প্রচার করলেও যে যে ফান্ডে এখনও কোনো গোলমাল খুঁজে পায়নি সেই ফান্ডে টাকা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে মমতার মতো এরকম বিরোধী সরকার এই দেশে আরও অনেকগুলো আছে তাদের কারোর ফান্ড আটকাচ্ছে না কেননা তারা হিসেবটা দিচ্ছে সেখানে চুরি চামারিটা সেইভাবে হচ্ছে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি জেতালে কেন্দ্র থেকে টাকা চলে আসবে এই জায়গা হচ্ছে না অথচ কেন্দ্র তুলছে যে এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে এবং তাদের দলের নেতারা চুরি করছে বলে আমরা টাকাটা পাঠাচ্ছি না এটা মানুষের মনে ক্রমশ গেঁথে যাচ্ছে ফলে তারা ভাবতে শুরু করেছে এই দলটাকে ভোট দেব দিলে তো সেই আবার একই জিনিস টাকা তো আর আসবে না তার থেকে বিজেপি ট্রাই করব বড় বিপদ এটা বিপদ নাম্বার তিন যেটা আরও মারাত্মক সংখ্যালঘু ভোট নেই এই যে উত্তরবঙ্গ সফরটা করে এলেন সেখানে তার সবাই বিরিয়ানির টোপ দিয়ে এসব করে বিভিন্ন লোক আনা হয়েছে কালকেই আমি কাঁতির চন্দ্রিমা ভট্টাচার্যের সবার ছবি দেখাচ্ছিলাম বহু জায়গা থেকে রিপোর্ট আসছে এরকম টাকা দেওয়া হয়েছে জোর করা হয়েছে এই তোমরা এইসব আবাস যোজনার টাকা পাবে না এইসব অনেক কিছু বলে আনা হয়েছে কিন্তু তারপরও যেটা পালস বোঝার জায়গা যারা রাজনীতির পালসটা বোঝেন তারা খুব ভালো করে বুঝে গেছেন এই সংখ্যালঘু ভোট আর নেই এর একটা বড় অংশ তারা তারা নিজেদের প্রতারিত ভাবছে কেননা তাদেরকে সি এ এনআরসির যে জুজু দেখানো হয়েছিল সেইটা আখেরে ভাওতা আলটিমেটলি সেরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই তারা সেটা বুঝছে উল্টে সংখ্যালঘু উন্নয়নের নামে তৃণমূল সরকারের কাছ থেকে তারা কিছু পায়নি তারা বঞ্চিত ভাবছে নিজেদের আর তাই তারা এবার কিন্তু অল্টারনেটিভ ভাবতে শুরু করে দিয়েছে আর এই অল্টারনেটিভ ভাবনাটাই যখনই সংখ্যালঘু ফোর থেকে ফোর ফাইভ পার্সেন্টের স্লিপেজ হবে তখন কিন্তু নিতান্ত ভরাডুবি অপেক্ষা করছে যেটা রাতে ঘুম কেড়ে নিয়েছে কেননা এতদিন যেটা ইকুয়েশন ছিল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ভোটের ময়দানে নামছে তারা কিন্তু একত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট ভোট ব্যাগে পুড়ে নিয়ে নামছে ফলে তারা যদি বারো তেরো চোদ্দো পার্সেন্ট ভোট নিজেদের দিকে নিয়ে আসতে পারে বাকি ভোটটা থেকে তাহলেই কেল্লাফাতে হয়ে যাবে কিন্তু সেই একত্রিশ বত্রিশ পার্সেন্টের ভোট থেকে যদি চার পাঁচ পার্সেন্ট এমনিই নেমে চলে আসে তৃণমূলের চল্লিশ পার্সেন্টের নিচে নেমে আসার সমূহ সম্ভাবনা রয়েছে আর সেই জায়গাটা হলে বহু আসন এবার কিন্তু লো মার্জিনে বেরিয়ে যেতে পারে আর দিনের শেষে ওই মার্জিনটাও ফ্যাক্টর হয় না ফ্যাক্টর হয় কতগুলো আসন হয়েছে ফলে বড় বড় বিপদ এই জায়গাটা সংখ্যালঘু ভোট কিছুতেই নিজেদের দিকে আনা যাচ্ছে না এর মাঝখানে চার নম্বর যেটা আশঙ্কা সেটা হচ্ছে পঞ্চায়েত সাইলে ভোট করা যাবে না পঞ্চায়েতে আমরা দেখেছিলাম কি হয়েছে গুলি বারুদ মানুষের লাশ কত কি হয়েছে ইগনোর করতে পারে কেউ ছোটো ছোট ঘটনা এগুলো একটা দুটো ঘটনা সারাদিন ধরে দেখাচ্ছে মানুষ বোকা নিজের এলাকায় কি হয়েছে তারা দেখেনি কিভাবে পরিবেশটা ছিল তারা দেখেনি প্রত্যেকটা মানুষ চাইছে আমি আমার নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করব আর এবারে যেরকম সেন্ট্রাল ইলেকশন কমিশন ব্যবস্থা করছে যেভাবে কেন্দ্রীয় বাহিনী ভোটের অনেক আগে থেকে ঢুকবে এবং ভোটের অনেক পরে অবধি থাকবে পুরো ব্যাপারটাকে ফুল প্রিপারেশান নিয়ে চলছে তাতে পঞ্চায়েত ট্রেইলে ভোটটা অ্যাটলিস্ট হবে না আর মানুষ যদি নিজের ভোট নিজে একবার দিতে পারে এত কিছু অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ রয়েছে কর্মসংস্থান নেই শিল্প সংস্থান নেই ডিএম মেরে দিচ্ছে এই যে জায়গাটা মানুষ ডিপ্রাইভড মানুষ খুব ফুঁসছে সেই জায়গা থেকে কিন্তু মানুষ নিজের ভোট নিজে দিলে এবারে অনেক 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 অঙ্ক উল্টে যাবে ফলে টেনশন বাড়ছে কিভাবে কি ম্যানেজ করা হবে আর এর মাঝখানে যেটা সব থেকে বড় অস্ত্র এতদিন ছিল সেই অস্ত্রটাও তো গায়েব হয়ে গেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন দেখানো বাংলার মানুষকে কি বলা হতো যে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ বিজেপি ফিনিশ বাংলায় বিয়াল্লিশটা আসন আমাদের দিদিমণির হাতে তুলে দাও বাকি দুশো তিরিশটা আসন ঠিক ম্যানেজ করে নেবে দিদি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবে আর তারপর এই মোদীবাবুকে কান ধরে জেলে পুড়ে দেবে এরা যে কত বড়ো ফ্রড তারপরে গিয়ে প্রমাণ করে দেবে কিন্তু দুঃখের কথা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে এই তৃণমূলের অস্তিত্ব রাজমহল পাহাড়ের ওদিকে গেলে আর কিচ্ছু নেই চেষ্টা করেছিল গোয়া মেঘালয় ত্রিপুরা ছোট ছোট রাজ্য সেখানে অবধি রিজেক্টেড হয়েছে বাংলার মানুষকে পাঁচশো টাকা ভিক্ষা দেওয়ার কথা বলেছিলো ওখানে কি বলেছিল পাঁচ হাজার টাকা ধরিয়ে দেব ভাই যেটাও আমাদের ভাগিয়ে দিয়েছে এত বড় গোল্লা দিয়ে পাঠিয়ে দিয়েছে আর সারা দেশের যা অবস্থা সেই অবস্থা থেকে বিজেপির বিকল্প কোনো সরকার আসছে এমন বলার মতো মানুষ একজনও নেই কেউ কেউ হয়তো বলছেন এলে ভালো হয় আমার বিজেপিকে পছন্দ নয় কিন্তু তা সত্ত্বেও বিজেপিই আসবে এই ধারণাটা কিন্তু ক্রমশ ক্রমশ জোরালো হচ্ছে অর্থাৎ মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনটা গোটা দেশ মনে করছে এবং বাংলাও সেটা খুব ভালো করে বুঝতে পারছে এবং সেই জায়গা থেকে বাংলার মানুষ একটা কনফিউশনের জায়গায় চলে গেছে মোদি তো আবার প্রধানমন্ত্রী হবেন কিন্তু সেই প্রধানমন্ত্রীতে বাংলার মানুষ যদি ঠিকঠাক কন্ট্রিবিউট না করে বাংলা থেকে তো বিজেপির সেরকম আর কিছু হচ্ছে না ঠিক আছে ওরা যা পারে করে এই রকম যদি জায়গা বিজেপি ভাবতে শুরু করে তাহলে বাংলার কি হবে কেননা এই রাজ্যে সিপিএম কংগ্রেস কার্যত শূন্য হয়ে গেছে বিধানসভায় শূন্য হয়ে গেছে লোকসভায় আগেরবার সিপিএম শূন্য হয়েছিল এবারের লোকসভায় কংগ্রেসও শূন্য হওয়ার মতো জায়গায় চলে এসেছে তারা যে আবার ঘুরে দাঁড়াবে বিশাল কিছু করবে এমন কিছু নয় উল্টে তাদের গায়ে ছাপ লেগে গেছে তারা তৃণমূলেরই বি টিম আর সি টিম তৃণমূল কংগ্রেস ঠিক আছে তারা তো চালাচ্ছে তাদের যদি চালাতে দিতে হয় আর কিছু বলার নেই আর তাহলে বিকল্পকে পড়ে রইল বিজেপি সেই বিজেপিও যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বাংলায় পরিবর্তনটা হবে কাদের হাত ধরে এই জায়গা থেকে কিন্তু বাংলার মানুষ সেবা ধরে নিয়েছে যে দিদিমণি তো প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে ভোটটা দিয়ে ওখানে ভোটটা নষ্ট করব কেন কেন না দেখা যাচ্ছে যেখানে তৃণমূল জিতেছে সেই জায়গায় কেন্দ্রের থেকে টাকা নিয়ে এসে বিশাল কিছু করে দিয়েছে এমন ঘটনা ঘটেনি তাহলে তাদেরকে ভোটটা দেব কেন এই যে জায়গাটা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আসন কমার সম্ভাবনা হু হু করে বাড়ছে মানে দু হাজার উনিশের ফলটাও ধরে রাখা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে আর একবার সেই জায়গা থেকে যদি সিঙ্গেল ডিজিটে নেমে আসে যার চান্স কিন্তু হাই তাহলে তাহলে কিন্তু নবান্নের গদি ধরে রাখা রীতিমতো টাফ হয়ে যাবে কেন সেই অঙ্ক আর নতুন করে নাই বা বললাম সকলেই তো বুঝতে পারছেন কেন ফলে সব মিলিয়ে সমূহ বিপদ আর সেই জন্য প্রথমে একটা চোটের ব্যাপার আমরা দেখলাম বর্ধমানে গিয়ে বললো মাথা ফিটা রক্ত বেরিয়ে গেছে আমরাও খুব ইগার ছিলাম সত্যিই তো মাথায় স্টিকার ফিকার দিয়ে দিয়েছেন কী ভয়ঙ্কর বিপদ হয়ে গেল আমাদের মুখ্যমন্ত্রীর মাথা ফেটে রক্ত বেরিয়ে গেছে বলে কথা মাথা ঘুরছিল বমি বমি ভাবছিল যাই হোক তারপর স্টিকার দুদিনের মধ্যে উঠে গেল কোনো কাটা দাগ দেখা গেল না কীভাবে রক্ত বেরিয়েছিল উনিই জানেন অর্থাৎ ওই যে চোট এই চোট এতবার হয়ে গেছে আর মানুষ কি খাচ্ছে না সেই জন্য এবার ধর্না ধর্নাটা নিয়েও প্রশ্নটা উঠছে এই কারণে তিনি বলছেন একশো দিনের কাজ আবাস যোজনার কাজ এইসবের জন্য তিনি নাকি ধর্ণা দিচ্ছেন তো ধর্নাটা কাদের বিরুদ্ধে দিচ্ছেন দিল্লির সরকারের বিরুদ্ধে তো দিল্লির সরকারের বিরুদ্ধে তার ভাইপো তো ওখানে গিয়েছিল ধর্ণা দিতে গিয়েছিল তো চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে গেছে তিনিও তো একসময় বিরোধী নেত্রী ছিলেন বলেছেন অনেক মার খেয়েছেন তো যান না থেকে কি ধর্ণাটা দিন না কলকাতায় বসে ধর্ণা দিলে দিল্লিতে কি এফেক্ট পড়বে আর এই এক মাস এক মাসও হয়নি তার আগে আপনারা মিটিং করে এসছেন আপনি নিজে গিয়ে মিটিং করে এসেছেন মোদীর সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বলেছেন খুব ফ্রুটফুল মিটিং হয়েছে মোদী সমস্ত টাকা মিটিয়ে দেবে বা বাংলা এসেছে এত চাপ দিয়ে দিয়েছে তা এক মাসও কাটেনি তার জন্য ধর্না কেন দিতে হচ্ছে এটা ভয় নাটক আতঙ্ক কিভাবে এটাকে ব্যাখ্যা করব। সত্যি আজকের এই ধর্না নিয়ে চোট হয়ে গেল ধর্না হয়ে গেল এই এত কিছু অ্যাক্টিভিটি নিয়ে বোঝা যাচ্ছে একটাই কথা সেটা হচ্ছে এবারের মতো বিপদে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন পরেনি কেননা এবার যদি লোকসভায় আসন কমে সিঙ্গেল ডিজিতে নেমে আসে সরকারটা হাতের বাইরে বেরিয়ে যাবে আর সেই সেই কথা ভেবেই কি এই ধর্নার নাটকটা করতে হচ্ছে কলকাতার রাজপথে কিন্তু প্রশ্ন আজকে এইটাই আপনারা কি মনে করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার